হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো, সকাল সকাল চলে এসেছি স্নান করে। স্নান করে মানে রান্নাও হয়ে গেছে মোটামুটি। স্নান করে আমার ভাত হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একটা নতুন জিনিস শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে ওল বাটা। তো অনেকেই খায়নি ওল বাটা, আমিও কখনো খাইনি, কিন্তু বিয়ের পরে আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি ওল বাটা। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তোমাদের দেখাই কীভাবে বাটবো। তো আমরা অনেকে ওলের তরকারি খেয়েছি, ওল সেদ্ধ খেয়েছি, ওলের সব রকম ডিশ খেয়েছি, কিন্তু ওল বাটাটা অনেকেই খায়নি, অনেকেই জানে না। যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি ওল বাটার জন্য নিয়ে নিয়েছি ওল, বেশি না একটুখানি ওল, আর এই যে লঙ্কা, আর এই যে রসুন, আর এই যে গোলমরিচ, আর জিরে, আর এখানে হচ্ছে তেঁতুল। তো চলো বাটবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ওল বাটতে শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে ওল, আর এটার মধ্যে আমি এখন দিয়ে দেব রসুন। এই যে রসুন দিয়ে দিচ্ছি, ওটাও আমি বেটে নেব, মানে সব মিশিয়ে বাটবো। তো এই যে রসুনটা থেঁতো করে নিচ্ছি, ওলটা তো আগেই থেঁতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে আর গোলমরিচ, লঙ্কা, সবটাই দিয়ে দেব। তো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি এগুলো, চামচ দিয়ে মানে টেনে টেনে এক জায়গায় করে নিচ্ছি। কারণ হচ্ছে হাত দিয়ে আমি হাত মানে লঙ্কা বাটতে পারি না, হাত দিয়ে বাটলে আমার হাত খুব জ্বালা করে, তার জন্য আমি এখানে চামচ দিয়ে টেনে নিচ্ছি। তো দেখো আবার বেটে নিচ্ছি। তো দেখো, এখানে বেটে অনেকটাই মানে পুরোটাই মিহি হয়ে গেছে। তো এবার এগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। তো বাটির মধ্যে তুলে নিয়ে আমি এটার মধ্যে আরও দু একটা জিনিস দিতে হবে। তো দেখো, এটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর
দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এটাকে মিক্স করে নেব, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু খেতে দারুণ লাগবে, তোমরা অবশ্যই খেয়েও আর অবশ্যই আমাকে বলো কেমন লাগছে ওল বাটা। আমার কিন্তু খুব খুব খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তো দেখো এখানে আমি ভাতের সাথেও বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো রেডি আমাদের ওল বাটা, এবার আমি খাবো। তো তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো বাই বাই আজকের মতো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।